বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ইউটিউবের শত শত বশীকরণ কবজের ভিডিওর তুলনায় আমার ভিডিওগুলো একটু ব্যতিক্রম। আশা করি শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। ইউটিউবের শত শত ভিডিওর তুলনায় যে তথ্যগুলো আমার ভিডিওতে পাবেন, নিখুঁত তথ্য পাবেন আমি আশা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন, এবং লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা পরনারীতে আসক্ত বা পরকীয়ায় আসক্ত। এ বিষয়ে একটি আমল আপনাদেরকে আজকে জানাবো। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর পরকীয়ার থেকে কিভাবে ফিরানো যায় সে বিষয়ে আপনাদেরকে একটি আমল জানাবো। পবিত্র কোরআনের একটি আমল আছে, যেমন যদি কোনো স্ত্রী অথবা স্বামী কোনো খারাপ লোকের সাথে আসা যাওয়া করতে থাকে তাহলে এই আমলটি 1000 বার পানিতে বা কোনো খাবারের সাথে ফু দিয়ে 1000 বার আমলটি করে পানি বা কোনো খাবারে ফু দিয়ে স্বামী বা স্ত্রীকে খাওয়াবেন অথবা প্রেমিক বা প্রেমিকাকে খাওয়াবেন। আমলটি হচ্ছে কুল্লা ইয়াস্তাবিল কবীসু ইয়াতায়ুবু ওয়ালাউ আযাবাকা কাসরাতুল কবীসি ফাত্তাকুল্লা ইয়া উলিল আলবাব। এই আমলটি আমি আবারো বলছি, কুল্লা ইয়াস্তাবিল কবীসু ওয়াতায়ুবু ইয়ালাউ আযাবাকা কাসরাতুল কবীসি ফাত্তাকুল্লা ইয়া উলিল আলবাব। এই আমলটি 1000 বার পাঠ করবেন। পাঠ করে কোনো খাবারের সাথে বা পানির সাথে প্রতিদিন স্ত্রী বা স্বামী যিনি পরকে আসক্ত হবেন তাকে ফিরানোর জন্য এই আমলটি। সুপ্রিয় দর্শক বন্ধু, ইউটিউবের শত শত ভিডিওর তুলনায় আমার ভিডিওটি যদি ভালো মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও দেখতে পারেন। এছাড়া স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাকে পরনারীর থেকে আসক্ত বা পরকীয়ার থেকে ফিরানোর জন্য যদি কোনো কবজ বা তাবিজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চেম্বারে আসতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে আবারও আমি বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটি আমার নতুন চ্যানেল এবং আপনাদের মঙ্গলের জন্য আপনাদের উপকারের জন্যই আমার এই চ্যানেলটি খোলা। দেশ বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধেই আমার চ্যানেলটি খোলা। আপনারা সকলেই ভালো থাকুন, মহান রাব্বুল আলামিন আপনাদের ভালো করুক।